বা সদন একটা এনজিও বা গ্রুপ বলতে পারেন, সেই সংস্থা থেকে এসেছি। বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যারা খেতে খাওয়া মানুষ তারা কোনো রকম কাজ করে খেতে পারছে না, তার জন্য আমাদের নিজের তরফ থেকে একটু চেষ্টা করা হচ্ছে। স্বামী বিবেকানন্দ সেবা সদন থেকে কিছু সাহায্য করলো আপনাকে, তো এই আপনি কি পরিস্থিতিতে ছিলেন? খুব অসুবিধা। তো এখন আপনি আপনাকে উপকৃত হবেন এই পেয়ে? হ্যাঁ। আপনার কেমন লাগছে এখন? আপনার নাম? আমার নাম দীপা কর্মকার। যারা খেতে খাওয়া মানুষ আছে, যারা দিন আনে দিন খায়, তাদের কাজকর্ম করা খুব মুশকিল হয়ে গেছে। মানে তারা বলতে গেলে এখন একদম তাদের হাতে কোনো কাজ নেই। এরূপ পরিস্থিতিতে তাদের দুমুঠো তো খেয়ে বাঁচতে হবে, তার জন্য আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা কিছু ত্রাণ সামগ্রী, কিছু খাবার জিনিস এই সমস্ত দুস্থ পরিবারের হাতে তুলে দিচ্ছি। কতটা পরিবারকে দিবেন? মোটামুটি আমরা লক্ষ্যমাত্রা রেখেছি 45টা পরিবারকে আমরা এই খাদ্য সামগ্রী হাতে তুলে দেবো তাদের। আপনার নাম? আমার নাম আশিস বণিক, আমি এই গ্রুপের একজন মেম্বার। আপনার কি অবস্থায় ছিলেন আপনি? আমি কি অবস্থা, এরকম ভাবে চলতেছে। আপনি কি করেন, কি কাজ করেন? আমি কিছু করি না, ওই ভাতা টাতা আজ একটু আপনার নাম? জগদীশ বর্মণ।